সকালের জল সাধু। প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক এবং নির্মল কুমার সাহু পরিচালিত আজকের সকালের জলসাঘর, আপনাদের একটি অত্যন্ত প্রিয় এবং মনোরম অনুষ্ঠান। আজকে আমি আছি উপস্থাপনায় মিঠু চক্রবর্তী এবং আমার সাথে আছেন বিশিষ্ট আইনজীবী এবং বাচিক শিল্পী, আমাদের অতিথি শিল্পী আজকের চিত্রা বাসু সোম। নমস্কার। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাদ কোনো কাজে, কেবল তোমার সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন। তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন, ভোরের বেলা আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নারই দূরে এইটুকু দিও মান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। বাহ, খুব সুন্দর। আমরা সরাসরি কবিতায় যাই, তারপরে আমরা আপনার সাথে কথা বলবো, আপনার পরিচয় নেব। আপনি আপনার নিজের পরিচয় রবীন্দ্রনাথের কথা দিয়ে আপনি শুরু করবেন বলেছিলেন, আপনি দর্শকদের কাছে সেটা বলুন। আমি শুরু করি, কারণ আমাদের সবার মননে স্বপনে জাগরণে যিনি আছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি ছেড়েই দিতে রাজি আছি সুষুপ্ত তার আলো, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালো। নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালো, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুষুপ্ত তার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার পার আধার হলো কালিন্দিরি কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরীর পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে, যবে দোলার ফুল রসি দিবে নীপ শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মেলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালো, আমি জ্বালাব না আধার ঘরে সুষুপ্ত তার আলো,
যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপেড়ে ছায়, আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুষুপ ফোতার আলোক। বাহ, খুব সুন্দর। আর এবারে আপনি আপনার সম্বন্ধে কিছু কথা জানি এবং দর্শকদের সেটা শোনাই। আপনি বলুন, আপনি একজন আইনজীবী এবং সাথে সাথে একজন বাচিক শিল্পী, আপনি কিভাবে এই দুদিক সামলান, সংসার টংসার সব কিছু মিলিয়ে? আসলে মেয়েরা সব পারে, এটা আমরা দেখেছি, মেয়েরা সব পারে, চেষ্টা করলে মেয়েরাই পারে। হ্যাঁ, আমার সংসারে যেমন আমার ছেলে মেয়েকে বড় করতে হয়েছে, সেদিকেও আমার যেমন দায়িত্ব। আবার বুঝতেই পারছেন, আইন এমন একটা সাবজেক্ট, এইটে আমরা চাই সবার কাছে যাতে সবাই সুষ্ঠুভাবে সমাজে থাকতে পারে। আর বাচিক শিল্পী হিসেবে, বাচিক হচ্ছে আমার বলতে পারেন একদম মানে শিশু বয়স থেকে এটা আমার প্রেরণা, ভালোবাসা, এটা আমার ভালোবাসা। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আপনি কিভাবে এই বাচিক শিল্পে এলেন, বা এটার প্রতি আপনার ভালোবাসাটা এলো কিভাবে, আপনার প্রেরণা কে এই শিল্পে? আমি খুব ছোটবেলা থেকে, এটা আমার বলতে পারেন আমার মাই আমার সব প্রথম প্রেরণা। মাই চাইতেন যে আমি বাচিকে আসি, এবং সেই ছোটোর থেকেই আমি বাচিকে সমানেই আবৃত্তি করতাম, কবিতা পাঠ, এবং আমার এটা খুব ভালো লাগতো। পরবর্তীকালে আস্তে আস্তে বিভিন্ন সাংসারিক এতে আমি আবার জড়িয়ে যাই, তারপরে আবার এখন আমি অনেকটা ফ্রি, এখন আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তারা তাদের কর্মজীবনের মধ্যে চলে গেছে, এখন আমি অনেকটা আবার অবসর হয়ে গেছি, স্বাভাবিকভাবে এখন আমি পরিপূর্ণভাবে আবার কবিতার জগতে ফিরে এসেছি। এবারে আমরা কি শুনবো দিদি আপনার কাছে? আমি আরেকটা রবীন্দ্রনাথকে। হ্যাঁ নিশ্চয়ই, রবীন্দ্রনাথ আমাদের মননে চিন্তনে সব সময় আছেন উনি, অবশ্যই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতে নিমন্ত্রণ লিখানো পাঁকের ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হো, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বাহ, খুব সুন্দর হয়েছে দিদি। আপনারা দেখছেন সকালের জলসাঘর, আপনাদের সৃষ্টি, আপনাদের গান, আপনাদের কবিতা, নৃত্য যদি এই অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শকের কাছে আপনারা পৌঁছে দিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন। এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সৃষ্টিকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন। আমরা ফিরে যাচ্ছি আবার দিদির কাছে কবিতায়। এবারে কি শুনবো দিদি? এবার আমি সুবোধ সরকারের একটু ভিন্ন ধর্মী। হ্যাঁ অবশ্যই, একটু অন্যরকম কবিতা।
কবি সুবোধ সরকারের রচিত শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আরও 6টা। এত শাড়ি সে কখনো দেখেনি। আলমারি প্রথম থাকে রাখলো সব নীল শাড়িদের। একটা নীল শাড়িকে জড়িয়ে ধরে বলল, তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপি শাড়িকে জড়িয়ে ধরে বলল, তোর নাম দিলাম অভিমান। তৃতীয় থাকে তিনটে ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং শাড়িটার নাম রাখলো বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে এক জীবনে পরবে কি করে? কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ঘটে গেল সেই ঘটনাটা। একদিন সন্ধেবেলায় মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে নেমে এসে দাঁড়ালো স্বামীর তলপেতে, ঢুকে গেল 12 ইঞ্চি উপর থেকে নিচে, নিচে থেকে ডাইনে নেমে বায়ে। পড়ে রইল খাবার, চিলি ফিস থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে 6তলার বারান্দা থেকে সমস্ত শাড়ি বের করে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও তাকে বাঁচতে দিল না। একদিন সেই থান এক ঝটকায় খুলে নিল তিনটি লোক। পাড়ার মোড়ে একটি নগ্ন যৌবনবতী বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে তিনটি লোক দৌড়চ্ছে, কি ভীষণ উল্লাস! পাড়ার লোকরা নির্বাক। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। খুব সুন্দর দিদি, কবিতাটি শুনলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। এবারে আমরা কি শুনবো, আপনি আপনার পরবর্তী নিবেদনে চলুন। আমি এবারে রাখছি। আমরা যদিও মহিলাদের উপর যতই অত্যাচার হোক, তবুও আমরা আশা করি নতুন বিশ্বকে আমরা কিছু দিয়ে যাব। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। কিন্তু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। বাহ,
খুব সুন্দর। দিদি, আপনি দুটো ভিন্ন ধর্মী প্রফেশনে আছেন, এই দুটোর মধ্যে আপনি কোনটাকে বেশি প্রায়োরিটি দেবেন? দুটোকেই আমি সমান প্রায়োরিটি দিই, কারণ আইন হচ্ছে আমার পেশা, আর বাচি আবৃত্তি হচ্ছে আমার নেশা। নেশাকে তো ছাড়তে পারি না, তারপরে ছাড়া এত সহজ। আপনার মা আপনার অনুপ্রেরণা? আমার মাই আমাকে এই জগতে নিয়ে এসেছিলেন, এই এক বছর হলেন উনি এই যে জগতে নেই, স্বাভাবিক। তার সেই প্রেরণাটাকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, এটুকুই আমি আশা রাখব। এবং আপনাদের সঙ্গে আপনারাও আসুন, আমরা সবাই মিলে এগোবো। দিদি, খুব সুন্দর সুন্দর কবিতা শুনছি আপনার কাছে, এবারে আপনি আমাদের দর্শকদের কি শোনাবেন? এবার আমরা আসি একটু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে, রক্তাম্বর ধারিণী। বাহ, খুব সুন্দর কবিতা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তর বাড়ি ঝনঝন, সিঁথির সিঁদুর মুছে ফেলো মা গো, জালো শেথা জালো কালচিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা, এলো কেশে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান, নিঃশ্বাসে তব পেজা তুলো সম, উড়ে যাক মাগ এই ভুবন, অসুর নাশিতে হোক বিষ্ণু চক্রমাতর হেম কাকন, টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়ন মেলিয়া ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসি, হাসো খল খল দাও করো তালি, বল হর হর শঙ্কর, আজ হতে মাগ অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর, মেখলা ছিড়িয়া চাবুক কর মা, সে চাবুক কর নভতরে, জালিমের বুক চিরে খুন ঝরে, লালে লাল হোক সে থরি, নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙ মা ভোলার ভাঙনেশা, পিয়াও আবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা, দেখা মা আবার দনুজ দলনী অশিব নাশিনী চণ্ডীরও, দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনাস্তু, শ্বেত শতদল বাসিনী নয় আজ রক্তাম্বার ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা। কি সুন্দর না কাজী নজরুল ইসলামের লেখা, এত সুন্দর, খুব ভালো লাগে কবিতাটি। দিদি, এখন তো দিকে দিকে নানা ধরনের কাজ চলছে এই বাচিক শিল্প নিয়ে, আপনি কি ভেবেছেন এই শিল্পটি সম্বন্ধে? আমরাও এটা নিয়ে কাজ করছি, এবং আমি দর্শক বন্ধুদের কাছেও আহ্বান জানাবো, আপনারা যদি সম্ভব হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমরা চাই এটাকে চারিদিকে সংস্কৃত, আজকের যে অবস্থা সংস্কৃত একটা ধ্বংসের দিকে যাচ্ছে, সেই সংস্কৃতটাকে এগিয়ে নিয়ে আসতে হবে, কারণ সমাজকে এগোতে গেলে সংস্কৃতকে এগোতেই হবে। তাই সংস্কৃতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চারিদিকে এটাকে প্রসার লাভ করাতেই হবে। একদম। আর আপনার ভবিষ্যৎ প্ল্যান কি এই কবিতা নিয়ে এগিয়ে, আপনার এগিয়ে যাওয়ার ভবিষ্যৎ প্ল্যান কি? আমি তো করছি, কিন্তু আমরা তো একটা জায়গায় এসে গেছি, আর চাইবো আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যেন এগিয়ে আসুক, তারা আমাদের এই পথ ধরে তারা আরও এগিয়ে যাক, এটাই আমি সবসময় চাই। একদম। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট কবিতা বলছি, আমারই প্রিয় কবি অমিত পাণ্ডের একটা জীবনমুখী কবিতা। আচ্ছা। জীবন গাড়ি, জীবন নামের রেলগাড়িটা ছুটছে তোমার জন্ম থেকে, মাই তোমার যাত্রী প্রথম, ছাড়ল গাড়ি যখন থেকে, এরপরে বাবা এলেন তোমার গাড়ির সওয়ার হয়ে, তারপরে ভাই বোনেরা উঠল গাড়ি নেচে গে, স্কুলের বন্ধুরা সব বড় হয়ে অফিস কলিগ, সবাই তোমার বন্ধু হনে, কেউ বা সঠিক কেউ বা বেঠিক,
চলার পথে বন্ধু অনেক আসবে তোমার সওয়ার হয়ে, আসবে যখন স্টেশন তাদের তোমায় ছেড়ে চলেও যাবে। তিক্ত মধুর অনেক স্মৃতি নিয়ে তখন তুমি একা, শুরু তখন হবে তোমার জীবনটাকে ফিরে দেখা। তখনও ঠিক চলবে গাড়ি যেখানে তার শেষ সীমানা, মেলাও তখন এই জীবনে কি পেলে আর কি পেলে না, মেলাও তখন এই জীবনে কি পেলে আর কি পেলে না। বাহ, খুব সুন্দর শুনলাম। আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে আপনার এই উপস্থাপনাগুলি। আর আপনি আমাদের দর্শকদের সম্বন্ধে কিছু বলুন, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব আপনার বক্তব্য দিয়ে। আমি দর্শকদের কাছেও বলবো, আপনারাও আসুন, আমরা বাচিককে এগিয়ে নিয়ে যাই। আমি আমার মায়ের উদ্দেশ্য করে শঙ্খ ঘোষে একটি কবিতার থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না, তুমি আমার মা, শান্তি তোমার ঘট ভরেছে, দুঃখ তোমার পল্লবে কি গাথা, তুমি আমার এ ঘর ছেড়ে কোথাও যেও না, তুমি আমার মা, তুমি আমার মা। ঝড় নেমেছে দুয়ারে তার ঝঞ্ঝা লাগো লাগো, তুমি আমার বাজনা শুনে শঙ্কা মেনো না, বাজনা বাজো ভয় পেও না, বাজনা বাজোক মা, তুমি আমার এ ঘর ছেড়ে কোথাও যেও না, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। মা গো আমার মা, তুমি আমার ঘর ছেড়ে মা কোথাও যেও না। বাহ, খুব সুন্দর, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সকালের জলসা